নিজেকে একটুখানি ঈশ্বরের জায়গায় নিয়ে যাচ্ছি বলে মনে হয় আমি তো ঈশ্বর নই ওই বাংলাতেও একটু চেষ্টা হয়েছে কিন্তু সব সময় সেটা সফল হয়নি যে দু একটা চেষ্টা হয়েছে আমি তো পাসপোর্ট করেছি দেবের সঙ্গে ছবিটা খুব সফল হয়নি সেটা ছবিটার প্রবলেম তাকে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই এপার বাংলা এবং উপর বাংলায় তিনি জনপ্রিয় এবং গুণী শিল্পী হিসেবেই পরিচিত আমরা পরমব্রত দাদাকে পেয়ে আজকে পরম বাণী বটে আমরা প্রেস কনফারেন্সে আপনার সাথে কথা বললাম মানে গোটা দিনটা আসলে কেমন কাটলো আপনার মানে জন্মদিন আসলে এরকম একটা দিন দিনে প্রেস কনফারেন্স এটা নতুন একটা অভিজ্ঞতা কিনা আমরা আসলে গতকাল একটু দেরি হয়েছে শুতে কেননা বাড়িতে কিছু লোকজন এসেছিলেন কলকাতায় তো তারপর একটু সকালবেলা তা সত্ত্বেও সকাল সকাল উঠে আমাকে রওনা দিয়ে দিতে হয়েছে এবং আমি ঢাকায় এসে সরাসরি এই অনুষ্ঠানে এসেছি এবং তখন থেকেই আলাপচারিতা চলছে আপনাদের সঙ্গে আমার ভালোই লাগছে খুবই ভালো লাগছে তার কারণ আমি জন্মদিনের দিন কলকাতা ছেড়ে থেকেছি আমার এই এতটা বয়সের মধ্যে হয়তো হার্ডলি দু একবার হবে তো এবং সেটা কলকাতার সবসময়তেই জন্মদিনের দিন নিজের শহরে সবাই থাকতে চায় কিন্তু সেটা ছাড়া অন্য যদি শোনো কোনো শহর বেছে নিতে বলা হয় এটা ঢাকা হলে আমি মোটেও কমপ্লেন করছি না মানে আমার সেটা ভালো লাগছে যে আমি ঢাকাতে আছি জন্মদিনের দিন জন্মদিন ঘিরে অনেক মানে ভক্তরা থাকে না কিছু অনেক লোক ছবি তুলেছেন নিশ্চয়ই সেটা তারা ছবি তুলতে চান প্রচুর অভ্যর্থনা পেয়েছি প্রচুর জন্মদিনের শুভেচ্ছা পেয়েছি এবং একটা কেক কাটিং হয়েছে গণমাধ্যমে মুখোমুখি হলেন আপনি দেখলাম কোনো বাউন্সার লাগছে না এইটাই একদম মাটির সাথে মিশে থাকা এটা আসলে আপনার মানে একটু জানতে চাই ব্যাখ্যাটা আসলে এক একজন মানুষ এক এক রকম হয় আমার আশপাশে চারটে লোক ঘুরলে আমার অস্বস্তি হয় বিশ্বনাথ আমার মনে হয় যে মানে এক তো আমি তো রাজনীতিবিদ আমি তো রাজনীতি করি না রাজনীতিরা রাজনীতির লোকেরা পিছনে লোকজন নিয়ে ঘুরছে ঠিক আছে যে মানুষরা আসছেন কথা বলতে বা ছবি তুলতে তারা তো তারা তো নিশ্চয়ই মানে কাজের সমাদর করেন বলেই ছবি তুলতে আসছেন তো অফকোর্স সেটা একটা মানুষ হিসেবে সেটা একটা পয়েন্টের পর বিরক্তি লাগতে পারে আমি তখন আমি নিজেই তাদের বলি যে আমাকে একটু মাফ করুন তার জন্যে আরও চারটে লোক পাশে রাখা তারা দূরে ঠেলবেন মানুষদের কিরম কিরম নিজেকে একটুখানি ঈশ্বরের জায়গায় নিয়ে যাচ্ছি বলে মনে হয় আমি তো ঈশ্বর নই আমি তো মানুষ সাধারণ মানুষ তো আমি সাধারণ মানুষ আমি একটা কাজ করি যে মানুষটি ছবি তুলতে চাইছেন তিনি আরেকটা কাজ করেন এইটুকুই আজব কারখানকার মানে সম্পর্কে জানতে চাই এটা যেহেতু বারো তারিখ রিলিজ হবে আসলে 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 মানে এটা ঝড় চলে যাচ্ছে এই ঝড়ের মাঝে কতটা পারবে দেখুন আমার মনে হয় যে এইটা যদি দেখার হয় মানুষের ছবিটা যে যাদের দেখার বা আজব কারখানা তারা ঠিকই দেখবেন যদি দেখার হয় আর তুফান চলছে এটা অত্যন্ত সুখবর সকলের জন্য সুখবর এটা এই বাংলার জন্য সুখবর ওই বাংলার জন্য সুখবর মানে এটা জেনারেলভাবে বাংলা ভাষায় বাণিজ্যিক ছবির জন্য সুখবর এর এর মধ্যে এর মধ্যে তো ঠিক না আরও দেরি আছে আজব কারখানা মুক্তি পেতে তো আজব কারখানা মুক্তি পেলে যখন পাবে যখন যদি মানুষের ভাল লাগে ছবি এবং যাদের দেখার তারা ঠিক দেখে নেবেন বলে আমার মনে হয় তুফান মানে ব্যবসায়িকভাবে তো এই করছেই শিল্পীদের মধ্যে নতুনভাবে একটি সংযোজন যেমন শাকিব খান চঞ্চল চৌধুরী এটা আসলে অনেক দর্শক আলাদা করে দিত নতুন নয় এটা নতুন না এটা আগেও ঘটেছে বহুবার প্রথম কথা বলি যে দুই বাংলার শিল্পীরা দুদিকে অভিনয় করছেন এটা অজস্র ঝুড়ি 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 উদাহরণ আছে আজ থেকে না সেটা সেই আশি নব্বই দশক সেটা আমার কোশ্চেনটা হচ্ছে আপনি বলছেন যে একই ছবিতে চঞ্চলের মতো ঘরানার একজন অভিনেতা শাকিব খানের মতো তুই যে ঘরনা সেটা এটা তো হওয়াটা একটা বহুদিন ধরে দরকার ছিল এটা এটা বহুদিন ধরে দরকার ছিল এটা ওই বাংলাতেও একটু চেষ্টা হয়েছে কিন্তু সব সময় সফল হয়নি যে দু একটা চেষ্টা হয়েছে এখানে এই চেষ্টাটা যে হয়েছে এবং এটা যে সফল হচ্ছে তার মানে হচ্ছে যে আমার মনে হয় দর্শক ভালো বাণিজ্যিক বাংলা ছবি চাইছেন সেটাই আসার কথা সেটা দেবজিৎ ওই তা এরকম তারকারা যদি আপনাকে মানে প্রস্তাব করে বা ডিরেক্টরের পক্ষ থেকে আপনি আসলে করবেন কিনা এরকম একটা আয়োজন করেছি আমি তো পাসপোর্ট করেছি দেবের সঙ্গে ছবিটা খুব সফল হয়নি সেটা ছবিটার প্রবলেম কিন্তু না আমি তো মানে পক্ষ থেকে আসলে কোনো প্রকার খুবই বন্ধু সবাই এবং মানে আমরা একসঙ্গে কাজ করি বহু কাজ করি বাংলাদেশ আমার খুব নিয়মিত আসা হয় আমি বারবারই বলি এটা আমার বাড়ির মতো এবং চ্যানেল টোয়েন্টি ফোর সবাই যারা দর্শক আছেন তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন এবং বাংলা ছবি দেখবেন সেটা যে ছবি হোক না কেন আপনারা দেখছেন বাংলা ছবি এবং দেখতে থাকুন